Hello, it's Nabu and welcome back to my another vlog. And onek din por hocche ami ghuraghuri vlog niye abar hazir hoyechi. Basically hocche amar exam cholteche to ejonno ami kothao jawa asha korte parchi na. So ajke jabo hocche ami Bangabandhu military museum e. So eta hocche notun hoyeche. So ami dekhbo oi place ta kemon and oitar somporke apnaderke dharona. But I don't think je kono prokarer camera allow korbe. But little bit try. So let's go. Well, this is the second floor and এইখানে হচ্ছে basically মানে সব cars and overall এগুলা রাখা military museum army দের restriction area তে করা army দের যে অবদান বা তার হচ্ছে কিভাবে যুদ্ধ করে সেই ভিত্তিতে টুকটাক knowledge এখানে and all over পুরো museum টাতে AC আছে and full power AC এই ভিত্তিতে আমার খুব ভালো লাগছে দুঃখ ভরা হতাশা নিয়ে আমি আমার video start করছি mobile ফোন দিয়ে যেহেতু অনেক চেকিং টেকিং করার পর আমি এটা বুঝতে পারলাম যে ক্যামেরা দিয়ে ভিডিও করা এলাউ না আর আমি বাইরে চান্স যদি ক্যামেরাটা বের করতাম আর্মি তো ওরা নিয়ে যেতে পারতো আর আমি এর উপরে কিছু বলতেও পারতাম না সবাই হচ্ছে এইখানের ভিতরে মানে আসার পর এটার সাথে অনেক ছবি তুলতেছিল ভিডিওস করতেছিল বিকজ এটা অনেক বেশি অ্যাট্রাক্টেবল ছিল সো মুভিং টু দা নেক্সটের ভিতরে এই ফ্লোরের ভিতরে অনেক ধরনের রকেটস ছিল বাংলাদেশ And overall, the architecture was very beautiful. First floor, I have a table computer. And I have a table computer. And I have a table computer. But I have a candle. I have a just brightness, but sound, but I have a sound. So, I have a table for the military museum. I have a bosher space. Okay, I have a command. And I have a ball. আছে বলগুলা হচ্ছে এগুলোর ভিতরে দিয়ে হচ্ছে ফায়ার করা হতো এটা হচ্ছে অনেক আগে 80 দশকের ভিতরে এটা ব্যবহার করা হতো এটা হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ এন্ড ওনারা এইভাবে এই যে জিনিসগুলো হচ্ছে এভাবে বানাইতেছে সেটার একটা স্প্র্যাকচুলা টাইপের কিন্তু এই মিলিটারি মিউজিয়ামে একটা জিনিস অনেক অ্যাট্রাক্টেবল সেখানে বিভিন্ন ধরনের স্প্র্যাকচুলা আছে যেগুলো দেখতে অনেকটাই রিয়েলিস্টিক এন্ড দেখতে পুরো লাগে হচ্ছে যে রিয়েল মানুষগুলো দাঁড়ায় আছে Alright, নিচে আপনারা অনেক ধরনের রাইফেলস গুলি তারপর হচ্ছে ওভারঅল সবকিছু দেখতে পারবেন যারা আর্মিরা ব্যবহার করে বাট যেহেতু আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই সো আমি এটা নিয়ে আর ঘাটাঘাটি করি না এন্ড আমার যেটা প্রতি অনেক বেশি ইন্টারেস্ট সেটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর সে গ্রাউন্ড ফ্লোরে আমার অনেক বেশি ইন্টারেস্ট সো আমি আপনাদের দেখাবো এখানে ভিতরে কি আছে আরেকটা কথা বলে দিই এখানে যারা আসতে চান সেখানে হচ্ছে বাংলাদেশীর জন্য 50 টাকা করে টিকিট ফরেনার্স দের জন্য 500 করে সো এইখানে হচ্ছে টোটালি 3D মানে হচ্ছে পুরাই 3D দিয়ে ভরানো ছিল এন্ড এই 3D গুলো এত পরিমাণে রিয়েলিস্টিক ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো এত পরিমাণে লুক এট দিস মানে কি অর সুন্দর লাগে নৌবাহিনীর ভিতরে যারা হচ্ছে কাজ করে বেসিক্যালি ওয়ার্কার্স তারা হচ্ছে এভাবে সার্ভ করে এগুলো দেখানো হচ্ছে নৌবাহিনী ড্রেস অ্যান্ড ওভারঅল সবকিছু দেখানো হয়েছে একটা স্প্র্যাকচুলার মাধ্যমে সো ইটস রিয়েলি অ্যামেজিং থার্ড ফ্লোরে হচ্ছে আপনাদের 1971 সালে যে যুদ্ধগুলো হয়েছে আর্মিদের পোশাক
অ্যান্ড কীভাবে যুদ্ধ করছে তারা, সেগুলো দেখানো হয়েছে। অ্যান্ড টুকটাক থার্ড ফ্লোরেও এরকম, আর একদম উপরের ফ্লোরে একটা কিডস জোন আছে বসার ম্যাট্রিক্স অ্যান্ড ওভারঅল বিছানো। সাইডে একটা ট্যারিস আছে, সেখান দিয়ে আপনারা বের হয়ে যেতে পারবেন। সেই ট্যারিসটা অনেক সুন্দর ছিল। আজকের আউটফিটে আমি যা যা পরছি, আজকের আউটফিটে আমি একটা হোয়াইট কালার টি শার্ট পরছি অ্যান্ড একটা স্কার্ট, লিটল বিট কিউট ব্যাগ, দ্যাটস ইট। আমি এতটুকু বলবো যে এখানে আসলে আপনারা একটু টাইম নিয়ে আসবেন, আর খাবারের মধ্যে নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা যে খাওয়া দাওয়া করতে পারবেন। খাবারের তুলনায় প্রাইসটা অনেক বেশি ছিল, সো আমি এটা ওর্থ ইট মনে করি নাই, সো আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করছি। Somebody just like you, but then you walk on by, and I knew what I had to do. The way you're moving, the way you shine, everybody's watching you. I wanna make you mine. I, the way you're looking, the way you smile, it's like you put a spell on me. বেসিক্যালি হচ্ছে আমরা ব্যাগ নিয়ে ভিতরে যেতে দেয় নাই, ইভেনচুয়ালি পানির বোতলও নিয়ে যেতে দেয় নাই। অনেক হাই সিকিউরিটি নিয়ে মানে দেওয়া ছিল, হাই সিকিউরিটি, অ্যান্ড হচ্ছে আমরা DSLR নিতে পারি নাই। উল্টে ওনারা বলছিল DSLR বাইরে রেখে যেতে, বাট এটা পসিবল না। অ্যান্ড টোটালি ব্লগটা আমরা হচ্ছে ফোন দিয়ে করেছি, সো কোয়ালিটি লো থাকার জন্য আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। এনিওয়ে, বাট আমার কিন্তু মিউজিয়ামটা অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমাকে বলতে পারেন নেক্সট ব্লগ আমি কিসের উপরে করতে পারি। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।